আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো স্প্যানিশ ভেজিটেবল অমলেট। স্প্যানিশ ভেজিটেবল অমলেট তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। 100 গ্রাম মিক্স ভেজিটেবল, এখানে আছে ক্যাবেজ, সবুজ পাতা, অনিয়ন এবং ক্যারট, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো ব্ল্যাক পেপার। তো আমরা প্রথমে ফেটানো ডিমের সাথে টমেটো কেচাপ, 1.5 চা চামচ লবণ এবং পরিমাণ মতো ব্ল্যাক পেপার অ্যাড করে নেব। একটু ভালোভাবে মিক্স করব। এখন আমরা পরবর্তী স্টেপটা চুলায় তৈরি করব। ফ্রাই প্যানে আমরা প্রথমে তেল দিব, একটু বেশি পরিমাণে তেল লাগবে, এখানে প্রায় 100 মিলি তেল আছে। তেলটি একটু গরম হয়ে গেলে আমরা প্রথমে ভেজিটেবলটা দিয়ে দিব। ভেজিটেবলটা আমরা অল্প আঁচে সামান্য ভাজি করব। একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা এর ভিতরে ডিমটা দিয়ে দিব। এখন আমরা ডিমটা দিয়ে দিব। একটু নেড়ে দিব। অল্প আছে, ডিমটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিক্স করব। ডিমের পানি প্রায় শুকিয়ে এসেছে, এখন আমরা একেবারে অল্প আছে রেখে ডিমটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভিতরে যে জলীয় বাষ্প তৈরি হবে, সেই জলীয় বাষ্পতে ভিতরে ডিম এবং ভেজিটেবল সিদ্ধ হবে। তো আমরা এইভাবে 1-2 মিনিট অপেক্ষা করব। এখন উপরে একটু পানি পানি রয়ে গেছে, আমরা আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। নিচের সাইডটা হয়ে গিয়েছে, এখন আমরা ডিমটাকে উল্টাবো। কিন্তু উল্টানো একটা প্রসেস আছে, চুলাটা প্রথমে অফ করে দিব, সমান একটা প্লেট নিব, নিয়ে প্রথমে ডিমটার উপরে রাখবো। আমরা জাস্ট এরকম উল্টে দিব, উল্টে দেওয়ার পরে এই ডিমটাকে আবার আমরা ফ্রাই প্যানে ঢেলে দিব। আমাদের ডিম ভাঙলো না, কিন্তু আমরা সুন্দর করে উল্টে ফেললাম। এখন আমরা আবার ঢেকে দিব, চুলা অন করতে ভুলবেন না। আমরা একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেখবো, যদি নরম থাকে তাহলে বুঝতে হবে যে ভিতরে এখন কাঁচা আছে। আমাদের এখন একটু একটু নরম মনে হচ্ছে, আমরা আর একটু ঢেকে রান্না করি। আমাদের ডিমটা হয়ে গিয়েছে,
আমরা এইভাবে ডিমটাকে চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমরা কেটে পরিবেশন করব। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের স্প্যানিশ ভেজিটেবল অমলেটস মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমরা কাটবো। কিন্তু কাটার আগে আমাদের অমলেটসে কিছু তেল রয়ে গিয়েছে, সেই এক্সট্রা তেলটা আমরা বের করে ফেলার জন্য কিচেন পেপার নিয়ে কিচেন পেপারের উপরে প্রথমে ডিমটা রাখবো। এভাবে কোনো একটা কাঠের নাড়নি ইউজ করে আমরা ডিমটাকে ঢাকবো। কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। এভাবে করে আমরা ডিমের এক্সট্রা তেলটা তুলে ফেলব। এখন আমরা ডিমটা কাটব। দেখুন আমাদের স্প্যানিশ ভেজিটেবল অমলেটস হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। হয়ে গিয়েছে আমাদের স্প্যানিশ ভেজিটেবল অমলেট। এই অমলেটসটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, বিকালের নাস্তা, সকালের নাস্তা বা দুপুরে লাঞ্চের সাথে, যাদের টিফিনের সাথে, এই অমলেটসটা খুব সহজেই ইউজ করা যাবে। আর এটা খেতেও অনেক মজা, একটু টমেটো কেচাপ ইউজ করেও এটা খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।